আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিশার অয়েলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আমাদের ঈদ মুবারকের শুভেচ্ছা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমাদের অফিস আগামী 28 তারিখ অফিস করার পর 29 তারিখ থেকে পরবর্তী 7 তারিখ পর্যন্ত আমাদের অফিস বন্ধ থাকবে। অর্থাৎ 28 এপ্রিল অফিস করার পর 29 এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হলো এবং সেটি 7 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। 8 তারিখ থেকে আমরা 8ই মে থেকে আবারও অফিস আমরা পুনরায় কার্যক্রম শুরু করব। আপনারা এই ছুটির দিনগুলোতে ঈদের আমেজে কাটাবেন এই প্রত্যাশা রাখছি। আমরাও এই ছুটির দিনগুলোতে, আমাদের অফিস বন্ধ থাকবে, আমাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, আবারও 29 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বন্ধ থেকে 8 তারিখ থেকে 8ই মে থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। যারা ইতিমধ্যে আপনাদের কোনো জরুরি প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেলের মাধ্যমে আমাদের সঙ্গে কোনো মেসেজ বার্তা দিয়ে যোগাযোগ করবেন। আমরা সাধ্য অনুযায়ী আপনাদের চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলার বা কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলার সমাধান করার জন্য। ঈদের মধ্যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবার পরিজন নিয়ে সবাই মাহে রমজানের ঈদ উপলক্ষে আনন্দময় জীবনযাপন উপভোগ করুন। ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিন, আপনার পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দে উপভোগ করে সময় কাটান। এই অবসর সময়ে পরিবারভুক্ত থাকুন, ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিন। ফিউচার ওয়ার্ল্ডের ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের অসংখ্য সাবস্ক্রাইবার, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং আপনাদের আমাদের সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে আছেন, আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং বিভিন্ন রকম মতামত, কমেন্টস আমাদেরকে চলার পথের পাথে হয়ে থাকে। আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে ফিউচার ওয়ার্ল্ড ধীরে ধীরে একটি বড় রকম ফ্যামিলিতে ইতিমধ্যে পৌঁছে গেছে। আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাদের সবাইকে নিয়ে আমরা ধীরে ধীরে লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা আমাদেরকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে বিভিন্ন রকম উৎসাহ উদ্দীপনা দিয়ে সাহস জুগিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাদের পরিবারভুক্ত হননি, সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের চলার পথের সঙ্গী হন। সবাইকে আবারও ঈদ মুবারকের শুভেচ্ছা জানিয়ে, আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিন। ঈদ মোবারক।